প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ, আর নেটে সার্চ করে পাওয়া যায় না এরকম জিনিস খুব কমই রয়েছে। বর্তমান যুগ, বর্তমান যুব সমাজ সবচেয়ে বেশি যে জিনিসটা আক্রান্ত সেটা হলো যে যৌন সমস্যা। এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে। টিনেজ বয়সটা অত্যন্ত করতে করতে, 12 থেকে 14 বছর পদার্পণ করতে করতে যে জিনিসগুলো ছেলেমেয়েরা শেখে সবচেয়ে বেশি সেটা হলো যে মাস্টারবেশন। এতে করে ফিউচারে অনেকগুলো সমস্যাও সৃষ্টি হয়। সো আজকে আমাদের ব্যতিক্রমধর্মী এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, একবার আমাকে প্রশ্ন করেছিল, সেটা নাম বলা যাবে না, সেটা হলো, প্রশ্নটা হলো যে মাস্টারবেশন করলে সে 1 থেকে 2 মিনিটেই তার স্পার্মটা বা বীর্যটা বের হয়ে যায়, এর কারণ কী এবং সমাধান কী? সো এর কারণ কী এবং সমাধান কী? 1 থেকে 2 মিনিটের ভিতরেই মাস্টারবেশন করলে, হস্তমৈথুন করলে তার বীর্যটা বের হয়ে যায়, এর কারণ কী এবং সমাধান কী? সো আপনার যদি কোনো সমস্যা থাকে যৌন বিষয়ক, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওটা আপনার তৈরি করার জন্য। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে মাস্টারবেশন করার সময় 1 থেকে 2 মিনিটের মধ্যেই স্পার্ম বের হয়ে যায়, এর কারণ কী এবং সমাধান কী? সো আমরা প্রথমে জানবো যে মাস্টারবেশন করার সময় 1 থেকে 2 মিনিটের ভিতরেই স্পার্মটা বের হয়ে যাওয়ার কারণটা কী, এর কারণটা আসলে কী? কারণটা হলো, প্রথমে তো যে কারণটা হলো সেটা হলো, যেহেতু এটা আমাদের করতে হয় লুকিয়ে বা অগোচরে, সেহেতু আমাদের মনের মধ্যে সবসময় একটা টেনশন থাকে। যে টেনশনটা হলো যে কেউ দেখে ফেললো কি না, কেউ আসছে কি না, এই যে আমাদের একটা টেনশন থাকে, সেই টেনশনটা কিন্তু প্রতিনিয়ত যখন করতে থাকেন তখন টেনশনটা থাকে। আর যখন টেনশন থাকে তখন টেনশন থেকে আমাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমে অটোমেটিকলি আপনাকে ওইভাবে তৈরি করে দেবে যে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে স্পার্মটা বের হয়ে যাওয়ার। সেটা এটা আপনার কোনো সমস্যা না, সেটা হলো যখন আপনি টেনশন ফিল করেন বা প্রতিনিয়ত যখন টেনশন ফিল করে আসছেন তখন নার্ভাস সিস্টেমে অটোমেটিকলি সেটা আপনাকে বের করে দেবে। দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো, যেহেতু মাস্টারবেশনটা হাত দিয়ে করতে হয় সেহেতু অবশ্যই এখানে চাপ থাকে, ভ্যাজিনাল থেকে সবচেয়ে বেশি চাপ থাকে হলো হাতের। সো যেহেতু হাতের এখানে চাপ থাকে সেহেতু এটা কিন্তু ঘর্ষণটা বা চাপটা বেশি লাগে, আর যেহেতু ঘর্ষণ বা চাপটা বেশি লাগে সেহেতু কিন্তু দ্রুত স্পার্মটা বের হয়ে যাওয়া, ভাইজাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, অনেকের বের হয়ে যায়। তৃতীয় যে বিষয়টা হলো সেটা হলো, আপনি দীর্ঘদিন এবং প্রতিনিয়ত মাস্টারবেশন করে আসছেন, তো সেটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেহেতু অটোমেটিকলি আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে স্পার্মটা বের হয়ে যাবে, এটাই স্বাভাবিক হয়ে গেছে আপনার জন্য। সো এখন আসতে পারেন, অনেকে আমাকে প্রশ্ন করবেন এরকম, বা অনেকে প্রশ্ন করে যে আমার তো মাস্টারবেশন করলে 1 থেকে 2 মিনিটের ভিতরে স্পার্মটা বের হয়ে যায়, তাহলে এখন কি আমি বিয়ে করলেও কি আমার কি এই সমস্যাটা হবে কি না? না, বিয়ে করলে যে ওই রকম হবে ওই রকম কোনো সমস্যা নেই, আপনার এটা হবে না। কারণ আমি এটাই বলেছিলাম যে আগে টেনশন থাকতে পারে এবং সেটা হাত দিয়ে করতে হয়, এবং অতিরিক্ত পরিমাণে যখন করে আসছেন সেটা ওটু হয়ে গেছে এবং ওটুই বের হয়ে আসে। সো সেক্ষেত্রে আপনার বিয়ে করলে এই সমস্যাটা কখনো থাকবে না, সেটা চলে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমি কি আসলে যে আমার যে সমস্যাটা যে মাস্টারবেশন করার সময় 1 থেকে 2 মিনিটের যে স্পার্মটা বের হয়ে যায়, তাহলে কি আমি বিয়ে করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, আপনার যদি বয়স প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আপনার যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে বিয়ে না করার জন্য, তাহলে অবশ্যই এই সমস্যার জন্য আপনি বিয়ে করতে পারবেন। এবং আমি সাজেস্ট করবো যারা বিয়ে করার প্রিপারেশন নিয়েছেন বা বয়স হয়েছে সব দিকে ঠিকঠাক আছে, তাহলে আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে অবশ্যই বিয়ে করে নেন, অনেকটা উপকার হবে এবং আপনার যে সমস্যাটা হচ্ছিলো সেগুলো কিন্তু কাটিয়ে আসতে পারবেন। তবে কাটিয়ে আসতে গেলে আপনার কিছুদিন সময় লাগতে পারে এটা ম্যাচিং হতে, 1-2 মাস অথবা 3 মাস সময় লাগতে পারে। এছাড়াও যারা নতুন নতুন বিয়ে করে তাদের কিন্তু কাটিয়ে উঠতে একটু সময়ই লাগে। সো আপনারও লাগতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না, কোনো ভুয়া চিকিৎসক বা হার্বাল চিকিৎসকের কাছে কী ওষুধপত্র হাবি যাবে কে টাকা পয়সা নষ্ট করবেন না বা অন্যান্য সমস্যা সৃষ্টি করবেন না। আমি অনুরোধ করব যারা কন্টিনিউ মাস্টারবেশন করেন বা করে আসছেন, এতে করতে বিভিন্ন সমস্যাও সৃষ্টি হয়, যেমন দেখা যায় যে পেনিসের আগা মোটা গোড়া চিকন হয়ে যায়, প্রিমেচুর ইজাকুলেশন হয়, ইরেক্টাল ডিসফাংশন হয়, এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। যাদের মনে করছেন যে এখন মেরিট হওয়া যায়, বিয়ে হওয়া যাবে, বিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই, তাহলে আশা করবো যে দ্রুত আপনি করে ফেলেন, তাহলে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে বা আপনার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারেন বা ঠিক হয়ে যাবে।
সো এটা আমি বললাম যে আপনার মাধ্যমে কিভাবে ঠিক করা যায় এবং ঘরোয়া উপায়ে যে সমস্যাটা আছে সেটা আপনাকে ঠিক করতে পারবেন। সো এই জন্য আপনি যেটা বলেছিলাম যে 1 থেকে 2 মিনিটে যে স্পাউনটা বের হয়ে যায় সেটা আসলে সমাধানটা কি, সমাধানটা তো আসলে একভাবে আপনাকে বলে দিলাম। অন্যভাবে যেটা ঘরোয়া উপায়ে যেটা করতে হবে সেটা হলো প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে, যেটা মাস্টারবেশনটা আপনি করেন সেটা একেবারে ছেড়ে দিতে হবে। যদি আপনি স্মোকিং, অ্যালকোহল, ডাক টাক খেয়ে থাকেন সেটা আপনাকে বাদ দিতে হবে। ওজন বেশি থাকলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। তবে ডায়াবেটিস বা হাড়ের সমস্যা থাকলে সেগুলো আপনাকে সারিয়ে তুলতে হবে। এর পাশাপাশি আপনাকে যেহেতু দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন, করার পরে বিভিন্ন সমস্যা হয়েছে, পেনিসের টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, এছাড়া দেখা যাবে যে আগামটা গোড়া চিকন হয়ে গেছে, সেহেতু যে বিশেষজ্ঞ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আছে, আমি অনেক ভিডিওতে অনেকভাবে দেখানোর চেষ্টা করেছি। সো এই যে ব্যায়ামটা আছে সেই ব্যায়ামটা কন্টিনিউ করেন, 2 থেকে 3 সপ্তাহ করেন। পাশাপাশি আপনাকে খেজুর, মধু, কিশমিশ, পুষ্টিকর খাবার, শাকসবজি এগুলো খেয়ে যান, আশা করি ঠিক হয়ে যাবে। যারা মনে করতেছেন যে এই সমস্যার কারণে বিয়ে করতে পারবো কি না বা এই ধরনের সমস্যা হবে কি না, এটা কোনো সমস্যা না, এটা প্রত্যেকের পুরুষের জীবনে হয়ে থাকে, ঘটে থাকে। সো আশা করবো এই ধরনের কোনো ভয়ভীতি আপনার মধ্যে রাখবেন না, স্বাভাবিক জীবনে ফিরে আসুন, কোথাও গিয়ে ভুয়া চিকিৎসা হয়ে টাকা পয়সা নষ্ট করবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকেন আর সুস্থ থাকেন। পরে এসে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।